হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডু লেকচার বিডি। আজকে আমরা একটা স্পেশাল টপিক এবং স্পেশাল বিষয়ের উপর কথা বলবো। আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট রয়েছেন, একটু পরেই আমি ওনাকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমাদের আজকে টপিকটা হচ্ছে আ রোড ম্যাপ ফর হায়ার স্টাডিজ। আমরা যারা বাংলাদেশি স্টুডেন্টস রয়েছি, তারা বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পরপরই হায়ার স্টাডিজ নিয়ে চিন্তা ভাবনা করি এবং আমরা প্রপার গাইডলাইন্স এবং যে রোড ম্যাপ সেটা তৈরি করতে পারি না এবং সেটা পাই না। তো সেখানে আমাদের অনেকগুলো কোশ্চেন মনের মধ্যে থাকে। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। তো আমাদের সাথে গেস্ট হিসেবে যুক্ত রয়েছেন নিসার মোহাম্মদ করিম, পিএইচডি। উনি বর্তমানে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার হিসেবে নিয়োজিত রয়েছেন ইউনিভার্সিটি অফ লিভারপুলে। এছাড়াও উনি এর আগে বিশ্বের বিভিন্ন প্রান্তে হায়ার স্টাডিজ নিয়ে কাজ করেছেন, অ্যাডমিশন টেস্টের উপরে কাজ করেছেন। এছাড়াও বিভিন্ন রিসার্চ টিমের সাথে উনি কাজ করেছেন। যেমন যদি আমি একটা কথা বলি, উনি রিসার্চ ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কাজ করেছিলেন ইইউ রিসার্চ টিমের সাথে। এছাড়াও তিনি ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার ছিলেন ইউনিভার্সিটি অফ নাগয়াতে, জাপান। তো স্যার, আমরা কথা না বাড়িয়ে চলে যেতে চাই মূল টপিকে। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ মোহাম্মদ বাহারুল্লাহ, এবং আমাদের এডু লেকচার বিডির দর্শকদেরকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্যার, আমি আপনার পরিচয়টা খুব সংক্ষেপেই আমাদের যারা ভিউয়ার রয়েছে তাদেরকে দিয়েছি। তো আশা করি তারা এখান থেকে আমাদের আজকের যেই ইন্টারভিউ সেখান থেকে বেনিফিটেড হতে পারবে, যদি তারা ফুল এটা দেখে থাকে লেকচার বা আমরা যেটা বলি ইন্টারভিউ বলি, যদি পুরোটাই দেখে থাকে। তো স্যার, যারা আমরা স্টুডেন্ট নতুন মাত্র ভার্সিটি থেকে বের হয়েছি, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে, যদি আপনার একটু সংক্ষেপে বলবেন। আচ্ছা, প্রথমে যখন কেউ ইউনিভার্সিটি থেকে বের হয়, সে দোটানায় থাকে, সে কি করবে? তার হাতে অপশন থাকে অনেকগুলো। সে চিন্তা করে বিসিএস দিবে, নাকি কোনো কোম্পানিতে জয়েন করবে, নাকি হায়ার স্টাডিজে যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই যারা দেখে যাদের সিজিপিএ হাই, তাদের একটা উদ্দেশ্য থাকে হায়ার স্টাডিজের জন্য নিজেকে প্রস্তুত করা। আবার অনেকে মনে করে আমার সিজিপিএ হাই না, আমার কি হায়ার স্টাডিজ যেতে গেলে আমার কি স্কলারশিপ হবে, আমার আমাকে কি কেউ ফান্ডিং দিবে, আমাকে কি কেউ অ্যাডমিশন দিবে। এখানে কারোরই হতাশ হবার কিছু নেই। অবশ্যই যাদের রেজাল্ট ভালো তারা একটু অ্যাডভান্টেজ পাবে, তাদের জন্য ব্যাপারটা সহজ, কিন্তু যাদের সিজিপিএ কম তাদেরও হতাশ হওয়ার কিছু নেই। হায়ার স্টাডিজ এমন একটা ব্যাপার যে এটা নিজেকে, শুধু নিজেকে আগিয়ে যাওয়ার জন্য না, সমাজকে এবং পারিপার্শ্বিক আমার যে সিচুয়েশনটা আছে, আমার পরিবার থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে দেশ, সব কিছুকে আগিয়ে নেওয়ার জন্য এটা জরুরি। তো এই কারণে আমি বলবো সবাইকে এদিকে মনোনিবেশ করতে আর কি। অবশ্যই প্রত্যেকের নিজস্ব পছন্দ আছে, বাট এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার জীবনের। তাহলে স্যার, আমি যদি স্পেসিফিক ভাবে কোশ্চেন করতে চাই, পিএইচডি এবং এমএসসি বোথ কেসে হায়ার স্টাডিজ এর আসলে স্যার উদ্দেশ্যটা কি হওয়া উচিত বা আসল উদ্দেশ্যটা কি? আমি প্রথমে এমএসসি দিয়ে শুরু করি, মাস্টার্স ইন সায়েন্স অর মাস্টার্স ইন আর্টস। এটা বেসিক্যালি একটা স্পেশালাইজড কোর্স। কেউ হয়তো বা ফিজিক্স পড়েছে, কেউ অ্যাপ্লাইড ফিজিক্স পড়েছে, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছে, কেউ ইলেকট্রনিক্স পড়েছে। এটার পরেও কিন্তু ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভিতরেও অনেকগুলো ছোট ছোট কোর্সেস থাকে। মাস্টার্স হচ্ছে গিয়ে যে কোনো একটা ছোট কোর্সের উপর আরো স্পেশালাইজ, আরো হায়ার স্পেশালাইজেশন করা। মাস্টার্স এর কোন একটা নির্দিষ্ট সাবজেক্টের উপর অনেক বিশদ ভাবে পড়াশোনা করানো হয়। এটা হচ্ছে কি মাস্টার্স এর উদ্দেশ্য। এবং মাস্টার্স এর পরে যেটা হয়, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মাস্টার্স গ্রাজুয়েটদেরকে দেখি, তারা ইন্ডাস্ট্রিতে জয়েন করে, কর্পোরেটে জয়েন করে, যেটা যেটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মার্কেটে হয়। আবার মাস্টার্স না করলে আবার পিএইচডি অ্যাডমিশনও হয় না। অনেকে মাস্টার্স করে যে পিএইচডি অ্যাডমিশনের জন্য। হ্যাঁ, পিএইচডি অ্যাডমিশন হয় এখানে, যেমন যারা ফার্স্ট ক্লাস পায় ইংল্যান্ডে, তারা ডাইরেক্ট পিএইচডি অ্যাডমিশন পেয়ে যায়। বাট ইংল্যান্ডে ফার্স্ট ক্লাস পাওয়া is quite a difficult job to do. That means BSc er pore without masters PhD er admission ta quite tough মানে দেখা যাচ্ছে যে তিন চার একটা ইউনিভার্সিটিতে তিন চার ব্যাচের মধ্যে
দুইজন ফার্স্ট ক্লাস পাওয়া পাচ্ছে, 60% মার্কস ইজ ফার্স্ট ক্লাস, যেটা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ছিল ধরেন আগে, অনেক আগে ছিল। আমাদের বাংলাদেশি ইউনিভার্সিটি গুলোতে আগে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের এই সিস্টেমটা ছিল, এখন তো সিজিপিএ সিস্টেম আমেরিকান মোডে চলে গেছে আর কি, এটা ব্রিটিশ মোড আর কি। তো ফার্স্ট ক্লাস যারা পায় তারা ডাইরেক্ট পিএইচডি তে ঢুকে যেতে পারে। স্যার আমি যদি ইউকে এর কথা বাদ দিই তাহলে অন্যান্য দেশগুলো, যদি আমেরিকার কথা বলি বা ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো রয়েছে সেগুলোর কথা বলি, সেখানে উইদাউট এমএসসি পিএইচডি করার স্কোপটা কতটুকু? স্যার আমেরিকাতে এই জিনিসটা এখনো আছে, মানে এখনো এটা আরেকটু ওপেন ওপেন এই সেন্সে বলবো যে অনেক অনেক বিশাল সংখ্যক স্টুডেন্টস যারা বিএসসি করে ডাইরেক্ট পিএইচডি করতে যায়, কিন্তু আমেরিকান পিএইচডি এটা 5 বছরের একটা, ইটস এ 5 ইয়ার্স গেম, পাঁচ বছরের আগে শেষ হয় না। এখানে একটা বিশাল কোর্স ওয়ার্ক থাকে, এখানে কোর্স ওয়ার্কে পাশ করাটাও একটা কষ্টসাধ্য ব্যাপার, তাদের কোর্স ওয়ার্কে কোশ্চেন খুব কঠিন হয়, এটা হচ্ছে আমেরিকার ব্যাপার আর কি। তো আমেরিকাতে করা যায়, আমি জাপানে দেখেছি জাপানে এটা করা যায় না, জাপানে এটা করা যায় না এবং অন্যান্য অনেক দেশেই করা যায় না। তবে ইংল্যান্ড আমেরিকা এই ব্যাপারে তার একটা সুযোগ খুলে রেখেছে, বাট যারা অত্যন্ত মেধাবী তাদের জন্য ইংল্যান্ডে এই ব্যাপারটা খুব সুবিধাজনক। আর আমেরিকাতে, হ্যাঁ আমেরিকাতে আপনার জিআরই স্কোর যদি ভালো থাকে, আপনার ব্যাচেলার স্কোর ওরা দেখবে, সব মিলিয়ে যদি সুপারভাইজারের কাছে ফান্ড থাকে, সুপারভাইজার যদি চিন্তা করে হ্যাঁ তাকে ডাইরেক্ট আমি পিএইচডি তে এনরোলমেন্ট করাতে পারি, তাহলে ব্যাপারটা হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংকস স্যার। আমাদের সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, কি কি ফ্যাক্টরস বা বিষয়াবলী আমাদেরকে হেল্প করবে এমএসসি এবং পিএইচডি এর অ্যাডমিশনের জন্য বা এডমিশন পেতে? একটা ছেলে যখন গ্র্যাজুয়েট হয়ে বের হয়, এখানে তার হাতে কতগুলো, তার হাতে তার বেসিক্যালি তার সিভিতে যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়ার মতো থাকে, যে তার ডিগ্রিটা বিএসসি এবং তার সিজিপিএটা। প্রথম ইম্পর্টেন্ট জিনিস যেটা ইজি হয়, যদি আপনার সিজিপিএ হাই থাকে, আপনার রেজাল্ট, আমি ইংল্যান্ডের কথা বলে, যদি আপনি ফার্স্ট ক্লাস থেকে মার্কের পার্সেন্টেজ হিসেবে দেয় 50%, 60%, ওইটা যদি রেজাল্ট যদি ভালো থাকে, এটা ডেফিনেটলি ইজ এ বিগ অ্যাডভান্টেজ। নাম্বার টু হচ্ছে যদি ভালো পাবলিকেশনস থাকে, যেটা ব্যাচেলার্স করে পাবলিকেশনস ভালো জায়গায় পাবলিকেশনস করা, নট অনলি মানে ভালো জার্নালে পাবলিকেশনস, এটা খুব রেয়ার। এটা আমি শুধু বাংলাদেশের ক্ষেত্রে বলবো না, পৃথিবীর বিভিন্ন দেশেই জিনিসটা খুব রেয়ার ব্যাচেলার্স করে ভালো পাবলিকেশন করা। আমি শুধু জাপানে দেখেছি ব্যাচেলার্স করে, জাপানের বেশিরভাগ স্টুডেন্ট দুইটা করে পাবলিশ করে এবং IEEE জার্নালে। তো ওটা একটা বড় অ্যাডভান্টেজ আপনার কাছে যখন জার্নাল পাবলিকেশন থাকবে, কিন্তু আপনার সিজিপিএ কম, কিন্তু সুপারভাইজার ওটা দেখবে এবং তখন স্কলারশিপ এবং অ্যাডমিশন খুব ইজি হয়ে যায়, এটা মাস্টার্সেও এটা পিএইচডি তেও। তো আমি বলবো যে জার্নাল পাবলিকেশন, সিজিপিএ আর সুইটেবিলিটি, যে আমি যে গ্রুপটাতে রিসার্চ করতে যাব, মাস্টার্স বা পিএইচডি করতে যাব, সেই গ্রুপটার সাথে আমার কাজের সুইটেবিলিটি কত, আমি ওই গ্রুপটা সম্পর্কে, আমার ওই গ্রুপটার কাজ আর আমার কাজ কতটুকু মিলে, তো এই ব্যাপারটাও খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, যেহেতু স্যার রিসার্চ পাবলিকেশনস এর কথা চলে এসেছে, সেক্ষেত্রে স্যার আমার একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে স্যার কিভাবে স্যার আসলে রিসার্চ পাবলিকেশন পাবলিশ করতে হয়? আর হচ্ছে স্যার, অনেক ধরনের আমরা পাবলিকেশনস দেখতে পাই ভালো খারাপ মিলিয়ে, তো সেখান থেকে আমরা কিভাবে গুড যেগুলো, যেগুলো কোয়ালিটি পেপার, সেগুলোকে কিভাবে আমরা সিলেক্ট করব আমাদের রিসার্চ কাজের জন্য? অবশ্যই, এটা খুব ভালো একটা কোশ্চেন। তো প্রথমে আমি আপনার দ্বিতীয় কোশ্চেন থেকে শুরু করে প্রথম কোশ্চেনে যাই, যে কিভাবে আমি খারাপ জার্নাল এবং ভালো জার্নালকে আলাদা করব। এটা বেশিরভাগ ক্ষেত্রে অনেকে দোটানায় থাকে এবং আপনি গুগল করলে দেখতে পারবেন একটা সাবজেক্টের ওপর খারাপ ভালো পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ জার্নাল আছে। যেসব জার্নালে আপনাকে ইম্প্যাক্ট ফ্যাক্টর মেনশন করবে, একটা কথা হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর, এটা ডিপেন্ড করে জার্নালের সাইটেশনের ওপর বেস করে, এটা নাম্বার 1 থেকে 10 হতে পারে। যেমন ইলেকট্রনিক্স এ ইম্প্যাক্ট ফ্যাক্টর হয় 1 থেকে 5-এর মধ্যে ইলেকট্রনিক্স জার্নাল গুলা, আবার বায়োলজির জার্নাল গুলো ইম্প্যাক্ট ফ্যাক্টর হয় 40, তো কেমিস্ট্রি হয়তো বা 80-90 হয়। তো ইম্প্যাক্ট ফ্যাক্টর এর উপর ডিপেন্ড করে এবং ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল এটা হতে হবে ওয়েব অফ সায়েন্স বা থমসন রিটার্স একটা ইনস্টিটিউশন আছে, ওই ইনস্টিটিউশনের ডেটাবেজে যেগুলো জার্নাল আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই জার্নাল গুলাই বেসিক্যালি সিলেক্ট করা হয়। এবং যখন ইউনিভার্সিটি র্যাঙ্কিং করা হয়, টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং অথবা সাংহাই র্যাঙ্কিং, তারা কিন্তু এই বিশেষ জার্নাল গুলাই দেখে। তো
এটা হচ্ছে জার্নাল পাবলিকেশনস এর জন্য। কনফারেন্সের ক্ষেত্রে খুব অনেক প্রফেসরই আছে কনফারেন্সের দিকে তাকাতেই চান না, ওরা না কনফারেন্স জিনিসটাই পছন্দ করে না, যদি না সেটা IEEE এর বা IIM এর খুব হায়ার র্যাঙ্কিং কনফারেন্স হয়। তো কনফারেন্স থাকলে ব্যাচেলার্স লেভেলে ঠিক আছে, বাট শুধু কনফারেন্স দিয়ে আপনি PhD অ্যাডমিশন ম্যানেজ করা এটা আর স্কলারশিপ ম্যানেজ করা এটা এই যুগে মানে আমি বলবো অসাধ্য ব্যাপার একটা। Yes, sir. তাহলে স্যার আমি জানতে চাই যে আসলে স্যার জার্নাল পাবলিকেশনস এবং কনফারেন্স পাবলিকেশনস এর মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় এবং দুইটার প্রসিডিউরস গুলো যেগুলো সেগুলো কি রকম হয়। আচ্ছা, কনফারেন্স হচ্ছে কি, ধরেন আপনি একটা বড় রিসার্চ করছেন। Yes, sir. বড় রিসার্চ করার পর পর আপনি হয়তো ফার্স্ট স্টেপ বা সেকেন্ড স্টেপে একটা মিনিমাম রেজাল্টস পেয়েছেন, যেটা দিয়ে আপনি এখনো কনক্লুশনে আসতে পারেননি সম্পূর্ণ, কিন্তু আপনার কাছে একটা মিনিমাম কিছু ডেটা আছে, এই ডেটাগুলো আপনি আপনি পুরো বিশ্বকে দেখাতে চান, তখন আপনি কনফারেন্সে যাচ্ছেন। আপনি একটা আপনি একটা পুরো রিসার্চ কমপ্লিট করেছেন, আপনার কাছে ভালো রেজাল্ট আছে, সম্পূর্ণ রেজাল্ট আছে, এখন ওইটা আপনি জার্নালে পাবলিশ করবেন। জার্নাল হচ্ছে কি, পুরো কনক্রিট জার্নি অফ আ রিসার্চ, আর কনফারেন্স ইজ এ প্রসিডিং অফ এ রিসার্চ, কতটুকু আপনি প্রসিড করলেন। Yes, sir. তো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আর কোন রিসার্চ যদি করতে হয়, আপনি এটা আগে কোশ্চেন করেছেন কিভাবে রিসার্চ করতে হবে, রিসার্চ ধরেন বিজ্ঞানে দুই ধরনের রিসার্চ হয়, একটা হচ্ছে থিওরিটিক্যাল রিসার্চ, তত্ত্বীয় বিজ্ঞান, আলবার্ট আইনস্টাইন দের মতো, আরেকটা হচ্ছে বা স্টিফেন হকিংস দের মতো, আরেকটা হচ্ছে আপনার ব্যবহারিক বা এক্সপেরিমেন্টালিস্ট। তো এক্সপেরিমেন্টালিস্টই সংখ্যাই বেশি, এক্সপেরিমেন্টাল রেজাল্ট রিসার্চ করতে গেলে আপনার বিশাল ল্যাবরেটরি মেশিনস লাগবে। তো এবং প্রথমত আপনাকে প্রবলেম বের করতে হবে যে কোন রিসার্চটা এখনো দুনিয়াতে হয় না। Yes, sir. ওইটা বের করে আপনাকে ওই রিসার্চ করতে হবে এবং ওখানে রেজাল্ট পেতে হবে, তারপর আপনি এটা ওই প্রবলেমের উপর বেস করে আপনি জিনিসটাকে লিখবেন। এখন যে রিসার্চ দুনিয়াতে হয়ে গেছে, ধরেন সুপার কম্পিউটার একটা বানাচ্ছেন যেটা অলরেডি দুনিয়াতে আছে, এটা করে লাভ নেই। Yes, sir. এটা হচ্ছে অবস্থা। কিন্তু স্যার আমি যদি ওটার মধ্যে কোনো মডিফিকেশন আপগ্রেড বা সেটা কোনো ইমপ্রুভমেন্ট করতে চাই, সেটা অবশ্যই করা যায়। আপনি এক্সিস্টিং টেকনোলজিকে আপনি বলতে পারেন এক্সিস্টিং টেকনোলজি এই এই ফল্টস, আমি সেটাকে আপগ্রেড করতে চাই, সেটা 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 অবশ্যই করা যায়। যেমন আমি একটা টেকনিক্যাল এক্সাম্পল দিই ইলেকট্রনিক্স এর, ট্রানজিস্টার, ট্রানজিস্টার তো যখন শুরুতে বের হয় বিশাল আকারের ট্রানজিস্টার ছিল, এখন ওটাকে আপগ্রেড করতে করতে ওটাকে ওটা লেন্থ বানায় বানায় ফেলছে এখন 14 ন্যানোমিটার, 14 ন্যানোমিটার, 14। Yes, sir. ছোট নিয়ে এসে, তো দে আর আপগ্রেডিং এভরি ডে। তো আপগ্রেডেশন অবশ্যই রিসার্চের একটা পার্ট, এবং আপগ্রেডেশন তখনই হবে যখন পূর্ববর্তী রিসার্চে ছোট করে হলেও কিছু দুর্বলতা থাকবে। Yes, sir. So that means আমরা হচ্ছে ওই জায়গাগুলো, যে জায়গাগুলোতে দুর্বলতা ছিল বা যে জায়গাগুলোতে আসলে মডিফিকেশন দরকার বা ইমপ্রুভমেন্ট দরকার, ওই জায়গাগুলোকে পয়েন্ট আউট করে দেন, সেখান থেকেও কিন্তু চাইলে আমরা কাজগুলো করতে পারি স্যার, রিসার্চ ওয়ার্কগুলো করতে পারি। অবশ্যই। তো প্রথম কাজ যেটা হচ্ছে গিয়ে, যখন ওই সাবজেক্টের উপর যতগুলো জার্নাল আছে বা যতগুলো পেপার আছে, জার্নাল পেপার আর কনফারেন্স পেপার, সবগুলো পড়া এবং সেগুলো দুর্বলতা বের করা। Yes, sir. Sir, আমার ওই কোশ্চেনটা আবারও মনের মধ্যে আসতেছে বা আমি আরো ডিটেইলস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে হাউ টু পাবলিশ, হাউ টু টোটাল প্রসিডিংসটা স্যার শর্টে বলেন একটু। টোটাল প্রসিডিং হাউ টু পাবলিশ, প্রথমে হচ্ছে কি, আমি একটা পেপার যখন আমার কাছে যখন একটা আমি এক্সপেরিমেন্ট করলাম, আমার রেজাল্টস আসলো, প্রথমে আমি এখন রেজাল্ট আসার পর আমি এটা পাবলিশ করতে গেলে আমি পেপারটা লিখব, পেপারটা লেখার জন্য আমাকে প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, ইন্ট্রোডাকশন আমাকে প্রথমে দিতে হবে এটা কেন ইম্পর্টেন্ট, তারপর দিতে হবে যে এইটা আগে কারা কারা এই লাইনে কাজ করেছে, তারা কি কি কাজ করেছে এবং তাদের কাজের দুর্বলতা গুলো এগুলা, এবং সেই কারণে আমি এই কাজটি করতে চাচ্ছি, আমার উদ্দেশ্য হচ্ছে এই কাজ করা এবং কিভাবে আমি কাজটা করলাম, তারপর সেটা লেখা মেথোডোলজিতে গিয়ে, তারপর আমার যে রেজাল্ট গুলো আসলো সেগুলো লেখা, এবং আমার রেজাল্টটা কিভাবে অন্য রেজাল্ট গুলো আছে বেটার সেটা লেখা, এবং এই পুরো লেখার পর্যায়ে অনেক ধরনের ইমেজ, ফিগার্স, ডেটা, টেবলস, গ্রাফস সবকিছু আসবে। Yes, sir. তো এটা হচ্ছে পাবলিকেশনের মূল নীতি, সংক্ষেপে আমি বললাম, এটাকে বলা হয় IMRAD ফরম্যাট, IMRAD। Yes, sir. ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, রেজাল্টস, অ্যানালাইসিস এন্ড ডিসকাশনস। Yes, sir.
দ্যাট মিনস আমরা আপনার যে ফিগার আউট এভাবে যদি আমরা এগুতে চাই তাহলে আমরা তারপরেও তারা ম্যানেজ করে ফেলেন। অনেকে আছে জাপানিজদের মধ্যে আমি দেখেছি রেজাল্ট খুব ভালো কিন্তু কি লিখতে হবে তারা জানে না, কারণ তাদের ভাষাগত একটা দুর্বলতা আছে। তো আবার অনেকে আছে দুটোতেই ভালো। তো আমি যেটা এনকারেজ করব সবাইকে যেন দুটাতেই ভালো হয়, ভাষাগত লিখনিগত দক্ষতা অবশ্যই থাকা লাগবে, বাট এক্সপেরিমেন্টাল বা থিওরিটিক্যাল নলেজ ওটাও থাকা লাগবে এবং রেজাল্ট সর্বোপরি রেজাল্ট। সেক্ষেত্রে কি স্যার আমাদের একটা টিম মেইনটেইন করা উচিত যে একজন এক একটাতে পারফেক্ট, একজন হচ্ছে লিখার মধ্যে দক্ষ, আরেকজন হচ্ছে স্যার কিভাবে ডেটাগুলোকে অ্যানালাইসিস করা যায় সেটাতে দক্ষ, আরেকজন হচ্ছে স্যার কিভাবে ওভারঅল একটা তৈরি করা যায়, লিডারশিপ দেওয়া যায় রিসার্চ ওয়ার্ক এর মধ্যে, এই জিনিসগুলো এভাবে কি আমাদের একটা টিম বিল্ড আপ করা উচিত রিসার্চ করার উদ্দেশ্যে বা রিসার্চ যখন করার জন্য আমরা মনস্থির করব তখন? এটা বেসিক্যালি আপনি যে টিমের কথা বললেন, আমরা এরকম একটা টিম মেইনটেইন করি, এটা আমি এখানেও এখানেও মেইনটেইন করি, এটা আমরা জাপানেও মেইনটেইন করতাম, যখন ইউরোপিয়ান ইউনিয়নে রিসার্চ করতাম ওখানে মেইনটেইন করতাম। এখানে একজন থাকতো যার কাজ হচ্ছে যে থিওরিটিক্যাল পার্টটাকে ভেরিফাই করা এবং সিমুলেশনস করা, এটা একজন থাকতো। আরেকজন থাকতো যে এক্সপেরিমেন্ট করতো, আরেকজন থাকতো যে লিখতো, আর আরেকজন থাকতো যে সবগুলো সমন্বয় করতো। তো এখানে একটা পেপারে আপনি দেখবেন সবসময় সাইন্টিফিক পেপারে মিনিমাম 3 জন অথর হয়, বায়োলজির পেপারে ম্যাক্সিমাম 50 জন অথর হয়। কারণ বায়োলজিতে অনেক ধরনের অনেক কাজ থাকা লাগে, কেউ স্যাম্পল কালেক্ট করবে, কেউ সেল কালচার করবে, কেউ সেলগুলো টেস্ট করবে, কেউ সেল কাউন্ট করবে, তো এটা বিশাল একটা কাজ। তো একটা টিমে অনেক ধরনের লোক থাকতে পারে, অনেক ধরনের কাজ। আবার অনেক সময় এটা হয়, ইদানিং যেটা হচ্ছে বেশি সেটা হচ্ছে যে বায়োলজির লোক আর ইঞ্জিনিয়ারিং এর লোক একসাথে কাজ করছে, আবার ইঞ্জিনিয়ারিং লোক কেমিস্ট্রির লোক তারা আবার একসাথে কাজ করছে, ইটস এ টিম। টিম অবশ্যই ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং স্পেশালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এক একজনের কাজ এক একটা থাকবে। Yes, sir. Sir, আমরা আবার হায়ার স্টাডিজ এর যে কোশ্চেন গুলো সেগুলোতে ব্যাক যেতে চাই। স্যার, কিছু কিছু দেশকে কি আমরা রেস্ট্রিক্ট করা উচিত, বা মানে আমাদের লক্ষ্য যখন থাকবে যে আমরা হায়ার স্টাডিজ করব তখন কি আমাদের কিছু দেশকে তালিকা করা উচিত যে এই দেশগুলো আমার টার্গেটে থাকবে না? আচ্ছা, এটা আমি দেখেছি, আমি নিজে যখন বের হই পাস করে তখন স্টুডেন্টদের মধ্যে তারা দেশ ভাগ করে নেয় যে হ্যাঁ আমি আমেরিকা, আমি অস্ট্রেলিয়া, আমি ইংল্যান্ড, তারা এই ভাগটা করে নেয়। আমি ব্যক্তিগত ভাবে মনে করি এইটা বাংলাদেশে বা ইন্ডিয়া বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যত বেশি, বাইরে কিন্তু এটা তত বেশি না। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কি আপনি কোন ইউনিভার্সিটি সিলেক্ট করবেন সেটা আপনি দেশের উপর বিচার না করে, কারণ সব অনেক দেশেই আছে, ভালো ভালো দেশে ভালো ভালো ইউনিভার্সিটি আছে, আপনি বরং ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ যান, টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং, QS ranking, অথবা ARW ranking, এই তিনটে ranking সবচেয়ে ভালো ranking, এই ranking এ আপনি টপ 400 মধ্যে যে ইউনিভার্সিটি গুলো পাবেন আপনি এগুলো সিলেক্ট করেন। আপনার CGPA যদি অত্যাধিক ভালো হয়ে থাকে তাহলে আপনি টপ 100 তে চলে যান, টাইমস ranking এ টপ 100 তে চলে যান। তো আমি মনে করি র্যাঙ্কিংটা প্রথমে দেখা উচিত, এবং এর সাথে আরেকটা জিনিস আপনি দেখতে পারেন যেটা হচ্ছে আপনি যে সাবজেক্টের বা আপনি যে গ্রুপটাকে টার্গেট করছেন সেই গ্রুপের প্রফেসর কিরকম, সেই গ্রুপে তারা কি ধরনের রিসার্চ করে, তারা কয়টা PhD স্টুডেন্টস বের করেছে, তাদের রিসার্চ ফ্যাসিলিটিস কিরকম। অনেকে হয় যে আমেরিকাকে টার্গেট করেছে অথবা অথচ আমেরিকায় গিয়ে দেখলো যে ইউনিভার্সিটিটা খুব একটা ভালো না, আমেরিকা কিন্তু অনেক খারাপ ইউনিভার্সিটিও আছে, অথবা দেখলো ওখানে গিয়ে প্রফেসর খুব খুব একটা সুবিধার না, অথবা দেখলো যে ওদের রিসার্চ ফ্যাসিলিটিও ভালো না, এরকম এরকম ব্যাপার হয়। তো আপনি দেশ ভাগ না করে বরঞ্চ আপনি র্যাঙ্কিং অনুযায়ী আপনি আগান, ওইটা আমি মনে করি আরো কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ হবে। আপনি আসলে বলতে চাচ্ছেন যে আমাদেরকে এক্সাক্টলি কান্ট্রি সিলেক্ট না করে বা কান্ট্রিকে রেস্ট্রিক্ট না করে কিছু ইউনিভার্সিটিকে সিলেক্ট করা আর কিছু ইউনিভার্সিটিকে রেস্ট্রিক্ট করে দেওয়া, যে আমি এইগুলোতে যাবো এইগুলোতে যাবো না, এবং সাথে সাথে আমি যেই প্রফেসরের আন্ডারে কাজ করব, আমার রিসার্চ ওয়ার্ক করব, ওনার সম্পর্কেও আইডিয়াটা আমার থাকা উচিত অবশ্যই। এবং হায়ার র্যাঙ্কিং ইউনিভার্সিটিস গুলোতে কিন্তু ফান্ড বেশি থাকে, ইয়েস স্যার, তো আপনার ওখানে স্কলারশিপ পাওয়ার চান্স বেশি থাকবে, এবং শুধু তাই না, আপনি PhD করার পর ওখানে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর কি।
স্যার এখন কোশ্চেন হচ্ছে যে আমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করবেন অ্যাডমিশনের জন্য, মানে আমি ইউনিভার্সিটি সিলেক্ট করলাম, আমার রিসার্চ ওয়ার্ক ডান, আমার আনুষঙ্গিক বিষয়গুলো হয়ে গেছে, দেন আমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করব? আচ্ছা, এখানে যেটা দেখতে হবে, আমি যে ইউনিভার্সিটিতে যাব সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস কি, আমি সেই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করছি কিনা। একটা বড় রিকোয়ারমেন্টস থাকে ইংলিশ টেস্ট। ইয়েস স্যার, ফার্স্ট জিনিস হচ্ছে আমার ইংলিশ টেস্ট কমপ্লিট হওয়া লাগবে, সেটা IELTS হোক, সেটা GRE হোক, বা সেটা TOEFL হোক। ইয়েস স্যার, সেটা আমার আগে থেকে কমপ্লিট হয়ে থাকা লাগবে। ওটার জন্য আলাদা আমি ওটার জন্য আমি 6 মাস বা 1 বছর যেন আমার টাইম না লাগে এক্সট্রা, সেটাও মাথায় রাখতে হবে, কারণ টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। Yes, sir. দ্বিতীয় হচ্ছে কি, আমাকে প্রফেসরকে ইমেল করতে হবে। Yes, sir. প্রফেসরকে যখন ইমেল করব, সেই ইমেলটা হতে হবে ক্যাচি ইমেল। মানে একটা প্রফেসর দিনে 100 ইমেল পায়, অনেক ইমেল সে দেখেও না। তো ইমেলের সাবজেক্ট এমন হতে হবে যেতে প্রফেসর চোখে চোখে পড়ে, হ্যাঁ একজন স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করেছে। আমি এমনও দেখেছি যে প্রফেসর ইমেল স্টুডেন্টের কাছ থেকে পেয়েছে 500 ইমেল 2 মাসে, এবং এটার মধ্যে সে রিপ্লাই দেয় হচ্ছে 2টা। ইয়েস স্যার, তো ওই ওইটা ওইটা খুব ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। কিভাবে ইমেলটা ড্রাফট করা হবে, প্রথমে হচ্ছে সাবজেক্ট লেখা, তারপর একটা ইন্ট্রোডাকশন লেখা, ইন্ট্রোডাকশন বিল্ড আপ করা, যে আমি নিজে কি, আমি কি করতে চাচ্ছি, আমি আগে কি করেছি, আমার CGPA কিরকম, আমার পাবলিকেশন কিরকম, এবং আমি ওই প্রফেসরের গ্রুপে আমি কেন ইচ্ছুক জয়েন করতে, প্রফেসর গ্রুপে কি করতে চাই, এবং সেখানে একটা সিভি জমা দিতে, সিভি অ্যাটাচ করতে হবে। এবং প্রফেসরকে এটাও জানাতে হবে যে যদি তুমি চাও আমি একটা রিসার্চ প্রপোজাল বানাতে পারি। তো প্রফেসর যদি বলে রিসার্চ প্রপোজাল বানাতে, তাহলে রিসার্চ প্রপোজাল বানাতে হবে। প্রফেসর যদি বলে যে না প্রপোজাল বানানোর দরকার নেই, আমার কাছে এক্সিস্টিং একটা প্রজেক্ট আছে, আমি চাই তুমি সেই প্রজেক্টে কাজ করো, তাহলে সেভাবে প্রফেসরের কথা অনুযায়ী ব্যাপারটা আগাবে। তো প্রথম হচ্ছে প্রফেসরের গ্রিন সিগন্যাল। প্রফেসর যখন ইমেল রিপ্লাই দিবে, তখন প্রফেসরকে খুব ভদ্রভাবে জিজ্ঞেস করতে হবে যে প্রফেসর আপনার কাছে কি ফান্ড আছে, বা আপনার কাছে কি আমাকে স্পন্সর করার জন্য গ্রান্ট আছে, নাকি আমি অন্য কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব। এটা ফান্ডের কথা বা পয়সার কথা বা গ্রান্টের কথা শুরুর প্রথম ইমেলে বলাটা অনেক প্রফেসর এটা পছন্দ করে না, মনে মনে ভাবে যে সে বুঝি অর্থনৈতিক লাভের জন্য আমার কাছে আসতে চাচ্ছে। জিনিসটা খুব ট্যাক্টফুলি এবং সাবধানে এটা আগাতে হবে আর কি। স্যার বুঝতে পারছি। দেন স্যার আপনার কাছে কোশ্চেন হচ্ছে CGPAটা স্যার কতটুকু ইম্পর্টেন্ট? CGPAটা কতটুকু ইম্পর্টেন্ট, বেসিক্যালি এটা ব্যাপারটা কি, প্রথমে এই কথাটা বলে রাখি যে ইউনিভার্সিটি তো পৃথিবীতে অনেক ধরনের আছে, বাংলাদেশের মধ্যে আপনি জানেন যে খারাপ, আমি কারো নাম নিচ্ছি না, খারাপ ইউনিভার্সিটি ভালো ইউনিভার্সিটি দুটোই আছে। খারাপ ইউনিভার্সিটি CGPA, ভালো ইউনিভার্সিটির CGPA আপনি কখনই দুটোকে তুলনা করতে পারবেন না। এবং এই বিষয়টা আমরা অল ওভার দ্য ওয়ার্ল্ড কম বেশি জানি, কিন্তু যখন এক ধরেন একটা ফিলিপিন্সের একটা নর্মাল ইউনিভার্সিটি থেকে একটা গ্রাজুয়েট 3.9 নিয়ে আসছে, আর যখন ইন্ডিয়ার IIT থেকে একটা গ্রাজুয়েট 2.5 নিয়ে আসছে, আমরা পাই যে ইন্ডিয়ার IIT গ্রাজুয়েট ফিলিপিন্সের ওই ছোট ইউনিভার্সিটির বা খারাপ ইউনিভার্সিটির গ্রাজুয়েটের চেয়ে বেটার, এটাও আমরা পাই। এটা কিন্তু খুব কমন একটা ফ্যাক্টর। তো CGPA কে প্রফেসরের ব্যাপারটা জানে যে CGPA এর একটা ভেরিয়েশন আছে, এটাকে পুরোপুরি স্ট্যান্ডার্ড ধরা যাবে না, বাট স্টিল এটা ইম্পর্টেন্ট, কারণ যাদের CGPA হাই তারা কিন্তু একটা অ্যাডভান্টেজে থাকে, এবং তাদের জন্য আমি দেখেছি 3.9, যারা বাংলাদেশের একটু উঁচু মানে প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও যারা 3.9 পায়, তারা সবাই স্কলারশিপ নিয়ে চলে যায়, এবং ইনক্লুডিং ইরাসমাস মুন্ডু স্কলারশিপ নিয়েও চলে যায় ইউরোপে। হ্যাঁ, তো CGPA একটা বড় ফ্যাক্টর। আপনি গ্রাজুয়েট করার পর আপনাকে প্লেনটা আকাশে উড়ানোর জন্য CGPA লাগবে। হ্যাঁ, গ্রাজুয়েট করার 10 বছর পর CGPA নাও লাগতে পারে, বাট হ্যাঁ 20 বছর পর আপনার ছোট বাচ্চা যখন আপনাকে জিজ্ঞেস করবে বাবা তোমার CGPA কত, তখন যদি বলে 2.2, তখন একটু খারাপ লাগবে। Yes sir, বুঝতে পারছি স্যার। সো আরেকটা কোশ্চেন আছে স্যার, আপনি একটু আগে IELTS, GRE এবং TOEFL এর কথা বলেছিলেন স্যার, তো স্যার এই এক্সাম গুলোর আসলে স্যার ইম্পর্টেন্সটা কি স্যার, মানে কতটুকু গুরুত্বপূর্ণ? আচ্ছা, এইটা ব্যাপারটা কি, আমেরিকার ইউনিভার্সিটি গুলা ওরা সবাই GRE চায় বেশিরভাগই। আমি মনে করি 6-7টা আমেরিকার ইউনিভার্সিটি আছে যেখানে IELTS চলে, এর মধ্যে হচ্ছে ইউনিভার্সিটি অফ ডেইটন, ওয়েবস্টার ইউনিভার্সিটি, MIT ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কিন্তু IELTS চলে, GRE লাগে না। IELTS এর স্কোর 7 হলে MIT ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যাওয়া যায়। ক্যালিফোর্নিয়ান লুথেরিয়ান ইউনিভার্সিটি, ওয়েস্টার্ন নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটি, এটা ম্যাসাচুসেটসে, এরকম কয়েকটা ইউনিভার্সিটি আমেরিকাতে যেখানে আপনার GRE ছাড়া শুধু IELTS এর স্কোর দিয়ে আপনি অ্যাডমিশন পেতে পারেন। ইউরোপে IELTS বা TOEFL,
আমি জাপানে কথা বলবো, জাপানে জাপানি স্টুডেন্টরা বা জাপানে অনেক স্টুডেন্ট টোফেল দেয়, আইএলটিএস ওটা অ্যাকসেপ্ট করে, এবং ভালো ভালো ইউনিভার্সিটি যেগুলো ভালো ইউনিভার্সিটি তারা সাধারণত আইএলটিএস স্কোর 7-এর নিচে নিতে চায় না ওদের রিকোয়ারমেন্টে। এবং জাপানের কথা বলি, জাপানের বেশিরভাগ কম বেশি আর কি বেশিরভাগ ইউনিভার্সিটি আইএলটিএস স্কোর যদি 7 থাকে তখন অ্যাডমিশন টেস্টে সেখানে 200 মার্ক এক্সট্রা পাওয়া যায়। Yes, sir. তো ইংলিশ টেস্ট অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, কারণ সত্যি কথা অর্থে যে আমি যে দেশে যাব আমি সেখানে যদি আমি কমিউনিকেট করতে না পারলাম Yes, sir. তাহলে আমি শিখবোটা কি? ইংলিশ এমন একটা ব্যাপার, সেটা হচ্ছে কি, এটা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ অবশ্যই না, এটা দিয়ে কারো কে কত কম জানে বা কে বেশি জানে সেটা আমরা জাজ করতে পারবো না। বাট ইংলিশ হচ্ছে কি একটা মিডিয়া, এটা না জানলে অন্য কোনো নলেজ আহরণ করা, কোনো জ্ঞান আহরণ করা একটু দুরূহ ব্যাপার। স্যার আমি যদি আপনাকে এইভাবে কোশ্চেন করি, সিজিপিএ ইংলিশ টেস্ট আন্ডারগ্রেড ইউনিভার্সিটি প্রপোজালস লেটার অফ ইন্টেন্ট অর গুড জার্নাল, এই বিষয়গুলোর মধ্যে আপনি কোনটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন? আপনার এই কোশ্চেনটা আসলে আপনি সবগুলো ফ্যাক্টরকে একসাথে এনেছেন, খুব ম্যাচিউর কোশ্চেন, এবং এই সবগুলো ফ্যাক্টর অ্যাডমিশনে খুব ইম্পর্টেন্ট। আমি রিসেন্ট একটা কেসের কথা বলি, একজন সিজিপিএ তার খুব বেশি ছিল না, 3.1 ছিল, কিন্তু তার ইউনিভার্সিটিটা বাংলাদেশের মাঝারি মানের একটা ইউনিভার্সিটি, বাংলাদেশের মানে সব ইউনিভার্সিটির পার্সপেক্টিভে আমি নাম বলছি না, কিন্তু সে রিসার্চ প্রপোজাল যেটা লিখেছিল, আমি রিসার্চ প্রপোজালটা দেখেছি, অসাধারণ একটা রিসার্চ প্রপোজাল। এবং এই রিসার্চ প্রপোজাল দিয়ে সে কম সিজিপিএ এবং মাঝারি মানের ইউনিভার্সিটি দিয়ে তার লেটার অফ ইন্টেন্টও ভালো ছিল। রিসার্চ প্রপোজাল লেটার অফ ইন্টেন্ট দিয়ে সে স্কলারশিপ ম্যানেজ করে ফেলেছে জাপানে সুকুবা ইউনিভার্সিটিতে। তো আমি প্রফেসর যখন দেখে যে রিসার্চ প্রপোজালটা ভালো এবং ছেলেটার পাবলিকেশন আগে আছে, মানে ছেলেটা রিসার্চ করতে জানে, মানে ছেলেটা আমার কাজ করতে পারবে, হ্যাঁ, তখন প্রফেসর সাধারণত ইচ্ছুক হবে, এটা এটা খুব স্বাভাবিক। তো আমি প্রথমে বলবো যে রিসার্চ প্রপোজাল এবং পাবলিকেশন এই দুটো জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট। রিসার্চ প্রপোজালস এন্ড পাবলিকেশন। Yes, sir. স্যার আপনার কাছে আমার পরের কোশ্চেনটা হচ্ছে, অনেকে আমরা ব্রেক দিতে চাই বিএসসি এর পরে বা এমএসসি এর পরে পিএইচডি করার জন্য, তো স্যার এটা কি আসলে উচিত? আপনার কমেন্ট কি হবে এখানে? অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত মতামত অনেকখানি চলে আসবে, কারণ আমি দুটো সাইডই দেখেছি। আমি দেখেছি এমন স্টুডেন্ট যে কোনো গ্যাপ না দিয়ে 26 বছর বয়সে পিএইচডি শেষ করে ফেলেছে, আবার এমন দেখেছে যে গ্যাপ দিতে দিতে তার পিএইচডি শেষ করতে এখন তার 42 বছর চলছে, 42। তো গ্যাপ দিলে যেটা হয় কি, রিদমটা চলে যায়। এটা আমার ব্যক্তিগত মত, অন্যদের অন্য মত থাকতে পারে। গ্যাপ না দিয়ে ডাইরেক্ট আপনি তাড়াতাড়ি পিএইচডি শেষ করলেন, আপনি ক্যারিয়ার তাড়াতাড়ি শুরু করলেন, আপনি প্রফেসরও তাড়াতাড়ি হবেন, কারণ বাইরের দেশে বাংলাদেশ বাদে অন্য পৃথিবীর অন্য দেশে পিএইচডি ছাড়া এখানে লেকচারারই হওয়া যায় না, এখানে পিএইচডি ছাড়া ফ্যাকাল্টি হিসেবে জয়েনই করা যায় না। তো আপনি যত আগে পিএইচডি শুরু করবেন আপনার ক্যারিয়ার তত আগে শুরু হবে। তো এই কারণে আমি বলি যে গ্যাপ দেওয়াটা ঠিক না। আরেকটা ব্যাপার হচ্ছে রিদেমে থাকে, আপনি পড়ালেখার যে ফ্লোতে আছেন সেই ফ্লোটা নষ্ট করা উচিত না। তো অনেকে হয় কি মাস্টার্স করে 2 বছর দেশে আসে, দেশে আবার চাকরি করে আবার যায়, এটা খুব অনেক, এটা আপনার অর্থনৈতিক ভাবে খুব জিনিসটা বুদ্ধিমানের কাজ না। তো আমি মনে করি একসাথে সবকিছু করাটাই ক্যারিয়ারের জন্য ভালো, বাট আমার মতের ভিন্ন মত থাকতে পারে এবং আমি সেটাকে শ্রদ্ধা জানাই। স্যার আমরা জানি যে পিএইচডি তে কোনো ধরনের সিজিপিএ সেটআপটা নেই, তো সেক্ষেত্রে স্যার আমরা কিভাবে মানে গুড পিএইচডি থেকে যেগুলো ব্যাড পিএইচডি সেগুলো কিভাবে স্যার আমরা ডিফার করবো, আমরা কিভাবে বুঝবো যে আসলে কোনটা ভালো পিএইচডি? অবশ্যই এটা আপনার প্রথম প্রথমের দিকে একটা কোশ্চেন ছিল জার্নাল পাবলিকেশন এর উপর পিএইচডি, আমি ওই আনসার ঠিক কাছাকাছি একটা আনসার দিব, যে পিএইচডি তে আপনি দেখবেন ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল বের হয়েছে সেই পিএইচডি ভালো, আর যে পিএইচডি তে আপনি দেখবেন যে অনেক পিএইচডি আছে যারা জার্নাল পাবলিকেশন বের করে না, হ্যাঁ, তারা শুধু থিসিস জমা দিয়ে পিএইচডি শেষ করে ফেলেছে, এগুলা পিএইচডি সে যদি আপনার, আমি এরকম পিএইচডি আপনার আমেরিকার ইউনিভার্সিটিও দেখেছি, ইংল্যান্ডেও হয় যে পিএইচডি করেছে পেপার নাই তো সে পিএইচডি পেয়ে গেছে,
কিন্তু বর্তমানে আপনি আপনি যদি দেখেন জাপান, সাউথ কোরিয়া, চায়না, সিঙ্গাপুর, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, ইউনিভার্সিটি অফ টোকিও, জিঙ্গুয়া ইউনিভার্সিটি, এগুলো ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে মিনিমাম এতগুলো জার্নাল থাকা লাগবে এবং জার্নালগুলো ইম্প্যাক্ট ফ্যাক্টর এত এত হওয়া লাগবে, ওদের রিকোয়ারমেন্ট দেওয়া থাকে। তো আমি ডেফিনেটলি বলবো যার ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল পাবলিকেশন যত বেশি তার পিএইচডি তত ভালো। এটা স্যার আমি আনসারটা পেয়েছি। স্যার স্যার আপনি যেহেতু জাপানে ছিলেন, আমার কাছে একটা কোশ্চেন অ্যারাইজ হলো, সেটা হচ্ছে যে স্যার আসলে জাপানে অ্যাডমিশন প্রসেসিংটা কিরকম, এবং হচ্ছে যে স্কলারশিপ পেতে হলে আমাকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে বা কোন প্রসিডিউরে আমাকে এগোতে হবে স্যার? অবশ্যই জাপানে এটা হচ্ছে গিয়ে আমি কিছু অ্যাডভান্টেজ জাপানের বলে নিই আগে। জাপানের অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে জাপানের রিসার্চের জন্য প্রচুর ফান্ডস, মানে এতই ফান্ড এখন করোনা পরিস্থিতিতে, কোভিড-19 পরিস্থিতিতে পৃথিবীর অনেক দেশ, ইউরোপের অনেক দেশ ফান্ড দিতে পারছে না, জাপান এখনো তারা ফান্ড দিতে পারছে। প্রথম জাপানের যেটা হচ্ছে কি, প্রথমে আমার ইংলিশ টেস্টে মিনিমাম 7 রাখতে হবে, ওটাকে আমার আগেই ঠিক রাখতে হবে। ওটা আমি যখন ব্যাচেলার্স ফাইনাল ইয়ারে আমার ইংলিশ টেস্ট ওকে করে রাখতে হবে, IELTS টেস্ট হলেই হবে জাপানে। এবং তারপর হচ্ছে প্রফেসরকে ইমেল করা। জাপানিজ প্রফেসরদের একটা ভালো দিক কি, আপনি ইমেল করলে বেশিরভাগ ক্ষেত্রেই তারা রিপ্লাই দেয়। প্রফেসরকে ইমেল করতে হবে, যেভাবে বললাম ইন্ট্রোডাকশন, বডি, নিজের ব্যাপারে বলতে হবে, আমি কি করতে চাই, কেন করতে চাই, আমার মোটিভেশনটা জানাতে হবে, কিভাবে করতে চাই, এবং আমি প্রফেসরকে কি রিসার্চ প্রপোজাল, একটা জাপানিজ প্রফেসরকে রিসার্চ প্রপোজাল চায় ওরা, এবং প্রফেসর সাথে সিভি একটা দিতে হবে। তো রিসার্চ প্রপোজাল দেওয়ার পর সেকেন্ড ইমেইলে তাকে বলতে হবে যে আমি ফান্ড আছে কিনা আপনার কাছে। তারপর সেই প্রফেসর আপনার বায়োডেটা, আপনার সিভি আর কোনো একটা অ্যাডমিনিস্ট্রেশন কাছে প্লেস করতে বলবে বা সে নিজে প্লেস করবে। সেখান থেকে আপনার স্কলারশিপ যেটা ওখানে, ওদের স্কলারশিপ হচ্ছে মিক্সড একটা আছে, মনোভূষ আছে, তো এই স্কলারশিপ গুলা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর, ওদের স্কলারশিপটা কিন্তু বেশ ভালো এবং তারা 160,000 ইয়েন মান্থলি দেয় মাস্টার স্টুডেন্টদেরকে, টিকিট ফ্রি। এইটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তারপর আপনাকে প্রফেসর বলবে যে জাপানে গিয়ে অ্যাডমিশন টেস্ট দিতে। বর্তমান করোনা পরিস্থিতিতে অ্যাডমিশন টেস্ট ঘরে বসেই হচ্ছে, মানে বাংলাদেশে বসেই অনলাইনে অ্যাডমিশন টেস্ট হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জাপানে গিয়ে অ্যাডমিশন টেস্ট হয়। এই অ্যাডমিশন টেস্টটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ এখানে যারা কোশ্চিন করে তারা হচ্ছে ওই সাবজেক্টে ওয়ার্ল্ডের সব তুখোর এক একজন বিজ্ঞানী, আবার কিন্তু তারা এত কিছু জানার পর তারা আগের বছরের কোশ্চিন গুলো আপনাকে দিয়ে দিবে। জাপানের অ্যাডমিশন টেস্টের 3-4 বছরের কোশ্চিন যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ এটা হয়ে যাবে, এটা সমস্যা না। তারপর বাকিটা আপনার আপনার ওখানে গিয়ে বাকি রিসার্চ করা বা মাস্টার্স করা। তো এটা হচ্ছে জাপানের এন্টায়ার প্রসেস। স্যার আমি জাপান গেলাম, দেন হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিলাম, বাট আমি সেটাতে উত্তীর্ণ হলাম না, তাহলে স্যার পরের স্টেপটা? আমি এরকম একটা স্টুডেন্ট দেখেছিলাম যে চায়না থেকে এসেছিল এবং সে উত্তীর্ণ হয়নি। তো এটা প্রফেসরের উপর ডিপেন্ড করে, প্রফেসর তাকে আবার আরেকটা সুযোগ দিয়েছিল। Yes sir. জাপানিজ প্রফেসরদের মধ্যে কিছু আছে খুব, মানে মানে ওরা সুযোগ দিতেই থাকে, এরকম প্রফেসর অনেক আছে। তো এটা প্রফেসরের উপর ডিপেন্ড করে, তো তারা সুযোগ সুযোগ দিয়েছিল এবং সে ছেলে পরের বার উত্তীর্ণ হয়েছে। তো তবে আমি বেশিরভাগই দেখি যে প্রথমবারই বাংলাদেশে যারা আছে তারা প্রথমবারই উত্তীর্ণ হয়ে যায়। দ্যাট মিন্স ওখানে যাওয়ার পরে ওখানকার মানে হচ্ছে যে আইডিয়াগুলো আমাকে নিয়ে নিতে হবে, অ্যাডমিশন টেস্টের যেই কারিকুলাম, তারপর হচ্ছে কোশ্চেন ফরম্যাট, মার্কস ডিস্ট্রিবিউশন, এগুলো জেনে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে সেগুলো পড়ে দেন আমাকে, যে যে আমাদের বাংলাদেশে ইউনিভার্সিটি আন্ডার গ্রেডে যেটা অ্যাডমিশন টেস্টের মতো হয়ে থাকে ওরকম ভাবে আমাকে প্রিপারেশন নিতে হবে স্যার। এটা আপনি যখন বাংলাদেশে থাকবেন ওরাই আপনাকে পাঠিয়ে দিবে কোশ্চেন গুলো। আচ্ছা আচ্ছা, তো আপনি বাংলাদেশ থেকে প্রিপারেশন নিয়ে আপনি জাপানে পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষা দেওয়ার টিকিট ভাড়া ভিসা ওরা সব অ্যারেঞ্জ করে দেবে। জি স্যার। তারপর ওখানে গিয়ে যে পরীক্ষা দেওয়া স্যার, ইউরোপের যে দেশগুলো এবং বিশ্বের অন্যান্য প্রান্তের যে দেশগুলো সেগুলোর ক্ষেত্রে যদি আমরা অ্যাডমিশন টেস্টের যে প্রসিডিংস বা প্রসিডিউর কথা বলি তাহলে সেটা কিরকম হয়ে থাকে স্যার? আচ্ছা, ইউরোপে কিন্তু অ্যাডমিশন টেস্ট জাপানের মতো লাগে না, এটা একটা ভালো দিক। এখানে প্রফেসর যদি বলে হ্যাঁ তাহলে হয়ে গেল। এখন ইউরোপে তো দেশ অনেকগুলা, ইউরোপের মধ্যে এখন ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ইংল্যান্ড নাই, বাট ইংল্যান্ডে একলে ছিল, এবং ইংল্যান্ডের যেটা সবচেয়ে বড় স্কলারশিপ, ওরা নন ইউরোপিয়ানদের স্কলারশিপ খুব একটা দেয় না, কিছু খুব কম দেয়, যে ইউরোপে নন ইউ যারা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে যারা তাদেরকে স্কলারশিপ দেয় না। তো এখানে প্রফেসর বললেই অ্যাডমিশন হয়ে যায় পিএইচডির জন্য।
বেশিরভাগ ক্ষেত্রেই আর কি প্রফেসর যদি চায়, এখানে প্রফেসর আর তবে মিনিমাম যে রিকোয়ারমেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ওগুলা পাশ করতে হয়। Yes, sir. স্কলারশিপের ব্যাপার যেটা হচ্ছে কি, ইংল্যান্ডের স্কলারশিপ হাতে গোনা কয়েকটা আছে, সেটা হচ্ছে থেভেনিন স্কলারশিপ, রোড স্কলারশিপ, এইগুলো খুব ফেমাস, কমনওয়েলথ স্কলারশিপ, এটা হচ্ছে ইংল্যান্ডের কথা আর কি। আর ইউরোপের অন্যান্য দেশে আপনি স্কলারশিপ পাবেন, ওটা অনেক, নরওয়ে, সুইডেন, জার্মানিতে ডাচ স্কলারশিপ, হল্যান্ডে হল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ, ইটালিতে বার্সারে স্কলারশিপ, অল ওভার দ্য ইউরোপ আপনি, আপনার জন্য উন্মুক্ত, ইংল্যান্ডে একটু আপনার জন্য রেস্ট্রিকশন বেশি নন ইউরোপিয়ানদের জন্য। মিন্স ইইউর আন্ডারে যে দেশগুলো রয়েছে সেগুলোতে একটু বেশি রেস্ট্রিক্টেড, না ইউ এর মধ্যে ইংল্যান্ড বেশি রেস্ট্রিক্টেড, অন্য দেশগুলো ওপেন। আচ্ছা আচ্ছা স্যার। এবং একটা স্কলারশিপ আপনার সিজিপিএ যদি হাই হয়ে থাকে, এটা আপনি যদি অ্যাপ্লাই করেন হওয়ার চান্স খুব বেশি, সেটা হচ্ছে ইরাসমাস মুন্ডুস। Yes, sir. ইরাসমাস মুন্ডুস হচ্ছে গিয়ে আপনার লেটার অফ ইন্টেন্ট আর প্রপোজাল, ওরা অনেক ওরা চায়, লেটার অফ ইন্টেন্ট, সিজিপিএ খুব মানে বড় বড় ফ্যাক্টর, এই দুটো জিনিস খুব বড় ফ্যাক্টর ইরাসমাস মুন্ডুস। স্যার আমরা যদি ভালো ফান্ডিং এর কথা চিন্তা করি বা ভালো, অর্থাৎ আমরা যদি আর্থিক যে দিকটা, আমরা বাংলাদেশে এটাই সবচেয়ে বেশি মাথায় রাখার চেষ্টা করি, বিকজ আমরা বাইরে গিয়ে নিজের টাকায় পড়ালেখা করার স্কোপটা খুবই কম। তো সেক্ষেত্রে স্যার আপনি কোন কোন দেশগুলোকে প্রেফার করবেন, মানে কোন কোন দেশগুলোকে আপনি বেশি গুরুত্ব দিবেন? আপনি যদি আর্থিক দিক দিয়ে মানে যেখানে স্কলারশিপ বেশি ভালো পাওয়া যায়, ইয়েস স্যার, যেখানে ভালো ফান্ডিং পাওয়া যায়, ফান্ডিং পাওয়া যায়, আমি প্রথমে যে দেশটাকে এক্সক্লুড করব, মানে ইনক্লুডের কথা বলবো, মানে ওটাকে আমি বের করে দেবো, প্রথমে যে দেশটা সেটা হচ্ছে ইংল্যান্ড, যেটাতে আমি এখন আছি। এরা নন ইউরোপিয়ানদেরকে স্কলারশিপ দেয় না। আচ্ছা। এবং যে দুইটা দেয়, ধরেন একটা ইউনিভার্সিটিতে একজন নন ইউরোপিয়ান স্কলারশিপ পায়, ওই এরকম ভাবে সিস্টেম কোটা কোটা করে রাখছে। তো আমি প্রথমে ইংল্যান্ডকে আপনি আউট করে দেন। আপনি জাপানকে আপনি আমি আনবো এই কারণে, জাপানে হিউজ ফান্ডিং, ফান্ডিং অনেক বেশি। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে অনেক ফান্ডিং, ওখানে ওখানকার অনেক ইউনিভার্সিটিতে অনেক ভালো ভালো ফান্ডিং দেয়। স্যালারি ওয়াইজ যদি আপনি চিন্তা করেন, জাপানের স্যালারি ভালো আর ট্যাক্স দেওয়া লাগে না, আমেরিকাতেও ট্যাক্স দেওয়া লাগে না, বাট আমেরিকাতে আমার মনে হয় যেটা শুনেছি মেডিকেল ইন্স্যুরেন্সের একটু অনেকের স্টুডেন্টদের অনেক সমস্যা হয় আর কি, যেটা জাপানের সমস্যা, এটা জাপানে কোনো বড় সমস্যা না। জাপানে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে ভাষা, আপনাকে পড়তে গেলে ভাষা লাগবে না, ইউনিভার্সিটিতে চলতে গেলে ভাষা লাগবে না, কিন্তু আপনাকে বাইরে গিয়ে বাজার করতে গেলে বা মানুষের সাথে মিশতে গেলে তখন আপনার ভাষা জরুরি, ল্যাঙ্গুয়েজটা ফ্যাক্টর, ওটা ওখানে গিয়ে মেবি স্যার শেখা যায়। ওখানে যাওয়ার পরে ওখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে, যদি আপনি পুরোপুরি শিখতে চান, জাপানিজ ল্যাঙ্গুয়েজে কাঞ্জি অ্যালফাবেট হচ্ছে গিয়ে মোর দেন 2000। Yes, sir. তো এটা আমি যে পুরোপুরি জানে, একজন ব্রিটিশকে জিজ্ঞেস করেছিলাম তোমার কতদিন লাগে, সে বলেছিল 5 years মিনিমাম, যেটা বেসিক সেটা জানতে মনে হয় 1 বছরে হয়ে যায়। Yes, sir. মানে হচ্ছে বেসিক আলাপন যেটা আমরা ওখানকার যারা নেটিভ তাদের সাথে করতে হলে 1 বছরের মতো আবার টাইম লাগবে, মিনিমামটা আপনি 1 বছরে শিখে নিতে পারেন, কথাবার্তা আপনি বলতে পারবেন, কিন্তু সমস্যাটা হচ্ছে পড়া আর লেখা, ওদের অ্যালফাবেট অনেকগুলো অ্যালফাবেটস। Yes, sir. আমি যদি স্যার চায়না এবং সাউথ কোরিয়ার কথা যদি বলি আমরা স্যার, সেই ক্ষেত্রে স্যার কি কোন হয়? আচ্ছা, চায়নাতে রিসেন্টলি যেটা হয়েছে, চায়নার কথা আমি বলতে ভুলে গিয়েছি, চায়নার স্কলারশিপের অ্যামাউন্ট অনেক বেশি বাড়িয়ে দিয়েছে রিসেন্টলি চাইনিজ একাডেমি অফ সায়েন্স, তারা স্কলারশিপের কারেন্ট এক্সাক্ট অ্যামাউন্টটা আমার ঠিক মাথায় নেই, বাট তারা দ্বিগুণ দ্বিগুণের মতো করে ফেলেছে যারা এক্সিস্টিং যত ছিল আগে, এবং স্কলারশিপ বা চার চাকরির সুযোগও ওখানে অনেক বেশি, ফান্ডিং অনেক বেশি। চায়নার যেটা একটা কি, লং টার্মে আপনি ওখানে থাকতে চাবেন কিনা বা ওখানে পারমানেন্ট রেসিডেন্সি পাবেন কিনা বা ওখানে ক্যারিয়ার গড়ে কিভাবে আপনি নিজেকে ওখানে সেট করবেন, এটা একটা কোশ্চিন থেকে যায়, কারণ বাংলাদেশিরা অনেকেই চায় যে একটা দেশে গিয়ে রিসার্চ করতে গিয়ে ওখানে থেকে যেতে, সেটেল করতে চায়। ইয়েস স্যার। চায়নায় আমি পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সি যে দেয় না যে তা না, কিন্তু তারা দিবে হচ্ছে নোবেল লরিয়েট বা এফআরএস ফেলো, এদেরকে তারা সিটিজেনশিপ বা পার্মানেন্ট রেসিডেন্সি দেয়। এখন নর্মাল আমার মতো সাধারণ ব্যক্তিকে তারা অবশ্যই এটা দিবে না। তো চায়নার কাছে রিসার্চের জন্য অনেক ফান্ডিং, সাউথ কোরিয়া রিসার্চের ফান্ডিং ভালো এবং তাদের ভালো ভালো ইউনিভার্সিটি আছে, ভালো ভালো রিসার্চ গ্রুপস আছে, এবং সাউথ কোরিয়া এবং তাইওয়ান আর একটা দেশ, এদের ইন্ডাস্ট্রি সাপোর্ট কিন্তু হিউজ দুইটা দেশেরই। তো এই তিনটা দেশকে আপনি মাথায় রাখতে পারেন। চতুর্থ আরেকটা দেশ আমার মাথায় এখন আসে, ন্যাশনাল, এটা হচ্ছে সিঙ্গাপুর।
সিঙ্গাপুরে অ্যাডমিশন ভালো পাওয়া মানে পেলে ভালো, সিঙ্গাপুরে ইউনিভার্সিটি যে দুইটা ভালো, খুবই ভালো ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, নানিং ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এটা হচ্ছে হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি। কোনো কোনো র্যাঙ্কিং এরা 10-এর মধ্যে, কোনো কোনো র্যাঙ্কিং এরা 20-এর মধ্যে। এই দুটো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ম্যানেজ করা খুব ডিফিকাল্ট, এবং জিআরই তো অবশ্যই লাগবে, কিন্তু আপনার একটা ভালো জিআরই স্কোর থাকলে আপনি আমেরিকাতে যাবেন, আপনি সেখানে সিঙ্গাপুরে যেতে চাবেন না, বেশিরভাগ ক্ষেত্রেই তা হয়। বাট সিঙ্গাপুরে ইউনিভার্সিটি দুটো ভালো, কিন্তু তারপরে ব্যাপার আছে, সিঙ্গাপুর থেকে পিএইচডি করে আমি অনেক সিঙ্গাপুরিয়ানকে দেখেছি, তারা সিঙ্গাপুরে চাকরি পাচ্ছে না, কারণ কম্পিটিশন অনেক বেশি সিঙ্গাপুরে। জি স্যার, বুঝছো স্যার, অনেকের দেখি যে ড্রিম থাকে জার্মানি, তারপর হচ্ছে আপনার সুইডেন, এই দেশগুলো, স্যার এটার কারণ কি স্যার? জার্মানিতে টিউশন ফিজটা এখন লাগে না, মানে টিউশন ফিজটা ওরা জিরো করে দিয়েছে। ওদের যুক্তি হচ্ছে লেখাপড়া সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত, এটা একটা মডার্ন ইউরোপীয় চিন্তা ভাবনা। সুইডেনে আগে লাগতো না, এখন মিনিমাম একটা লাগে। এই জার্মানিতে স্কলারশিপের অ্যামাউন্টও ভালো, ডার্ট স্কলারশিপ যেটা তারা দেয় সেটা ভালো, এবং ওদের কোর্স ওয়ার্কের স্ট্যান্ডার্ড অত্যন্ত ভালো এবং ইউরোপের মধ্যে সেরা। ওরা টেকনোলজি বা ল্যাব সাপোর্ট তাদের খুবই খুব খুব সুন্দর, খুবই ভালো। এখানেও আপনার ভাষাগত দক্ষতা আনা জরুরি। জার্মানিতে আপনি যদি সেট হতে চান, আপনি যদি রিসার্চ করতে চান এবং ভবিষ্যতে ক্যারিয়ার করতে চান, ওখানে জার্মান ভাষা জানাটা খুবই জরুরি, স্পেশালি আপনি যদি পূর্ব জার্মানিতে থেকে থাকেন। পশ্চিম জার্মানিতে ইংরেজিটা হলে চললেও পূর্ব জার্মানিতে ইংরেজির চলনটা একটু কম, একটু কম। এই হচ্ছে অবস্থা। তো জার্মানিতে স্কলারশিপ অনেক আছে, ফান্ডিং আছে, আপনার ওটা পাওয়া যায়, অনেকেই পায়, বাট ওখানে সেট হতে গেলে জার্মান ভাষাটা খুব জরুরি। স্যার আমি যদি আরো দুটো দেশের কথা বলতে চাই, একটা হচ্ছে কানাডা, একটা হচ্ছে অস্ট্রেলিয়া, স্যার এগুলো ব্যাপারে স্যার একটু। আচ্ছা, আমি অস্ট্রেলিয়া দিয়ে শুরু করি। অস্ট্রেলিয়া মাস্টার্স এর স্কলারশিপ একটু কম্পিটিটিভ এবং কোটা কম। ইয়েস স্যার, পিএইচডি তে অনেক স্কলারশিপ, আপনার যদি মিনিমাম যদি দুটা পাবলিকেশন বা চারটা পাবলিকেশন থাকে, ওখানে স্কলারশিপ ম্যানেজ হয়ে যাবে। স্কলারশিপের অ্যামাউন্ট £2,000 কাছাকাছি, প্লাস মাইনাস পাউন্ডস, অস্ট্রেলিয়ান ডলার্স, আমি পাউন্ডস একটু, আমি পাউন্ডের হিসাবটা একটু ডিফারেন্ট, অস্ট্রেলিয়ান ডলার্স 2,000-এর কাছাকাছি যায়, ট্যাক্স লাগে না। ওখানে পিএইচডি করে ওখানে জব পাওয়া যায় এবং পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়াটাও সোজা। তো অস্ট্রেলিয়া পিএইচডি এর অনেক অপরচুনিটিস আছে, এবং ওদের 8টা ইউনিভার্সিটি আছে, টপ 8 ইউনিভার্সিটিতে যদি হয় তাহলে রিসার্চ ফ্যাসিলিটিস ওখানে অনেক ভালো। ওদের টপ 8, যেটা টপ 8 ইউনিভার্সিটি, ওখানে এডিলেড ইউনিভার্সিটি, UNSW, সিডনি ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি, মেলবোর্ন ইউনিভার্সিটি, এরকম 8টা ইউনিভার্সিটি আছে, এগুলো হচ্ছে সব টপ ইউনিভার্সিটিস। এদের কিন্তু অনেক ধরনের অনেকগুলা স্কলারশিপ স্কিমস আছে, তো এগুলা পিএইচডির জন্য ভালো, মাস্টার্স খুব ডিফিকাল্ট। আর কেউ যদি স্কলারশিপ ফের অস্ট্রেলিয়ায় পড়তে চায়, আমি বলবো আমি তাকে এনকারেজ করবো না, কারণ ভেরি এক্সপেন্সিভ, টিউশন ফিজ খুবই হাই অস্ট্রেলিয়াতে। ক্যানাডিয়ান প্রফেসররা ইমেলে রিপ্লাই দিতে চায় না, কারণ তারা অনেক ইমেল পান। আমি একজন প্রফেসরকে জিজ্ঞেস করলাম, সে প্রতিদিনই 10টা করে ইমেল পায়, এরকম অবস্থা, এবং সব ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, চায়না, এসব জায়গা থেকে ইমেল পায়, তাদের ইমেল পড়ে দেখারও সময় নাই। যখন তারা একটু এক্সট্রা অর্ডিনারি ইমেল মনে করে যেটাকে, সেটারই তারা রিপ্লাই দেয়। ক্যানাডায় ফান্ড আছে, ক্যানাডায় রিসার্চ অপরচুনিটিস ভালো, ওদের ভালো ভালো ইউনিভার্সিটিস আছে, ইউনিভার্সিটি অফ টরন্টো, ম্যাকগিল ইউনিভার্সিটি, এগুলাতে ফান্ড অনেক বেশি। আমি মনে করি ক্যানাডায় যদি যেতে হয়, আমি মনে করি ভালো যে ইউনিভার্সিটি সেগুলোতে যেতে যাওয়া উচিত। ক্যানাডায় কিন্তু খারাপ ইউনিভার্সিটিও আছে, লো র্যাঙ্কিং ইউনিভার্সিটিও আছে, সেগুলোতে আমি ভালো ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোতে যেতে আমি সবাইকে এনকারেজ করবো। তো ফান্ডিং ক্যানাডার ক্যানাডাতে আছে, কিন্তু বর্তমান কোভিড সিচুয়েশনের পর জিনিসটা কিরকম হবে সেটা বলা মুশকিল। বাট কোভিড সিচুয়েশনের পর আমি যেটা আপাতত দেখছি, হয়তোবা চায়না, জাপান আর সাউথ কোরিয়া, এরা ফান্ডিং সবচেয়ে বেশি দিতে পারবে মনে হচ্ছে আপাতত। তো স্যার ওভারঅল আমরা স্যার আপনার থেকে আইডিয়াগুলো পেয়েছি এবং মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। স্যার লাস্ট 2 মিনিট যদি আমাদের বাংলাদেশি যারা স্টুডেন্ট রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলতেন স্যার। তাদের উদ্দেশ্যে আমার একটাই, প্রথম যেটা হচ্ছে পাশ করার সাথে সাথে একটা কাগজ কলম নিয়ে প্ল্যান করতে হবে, আমি কি করতে চাই। আমার প্ল্যান যদি একাডেমিয়াতে আসতে হয়, আমার প্ল্যান যদি হায়ার স্টাডিজ করতে হয়, তাহলে আমার সেটা অনুযায়ী এক্সাক্ট প্ল্যান এ এবং প্ল্যান বি এবং প্ল্যান সি থাকা লাগবে, যে আমি নিজেকে ফেল করলে আমি প্ল্যান সি তে যেতে পারবো। আর আমার যদি ইচ্ছা থাকে বিসিএস বা কর্পোরেটে যাওয়ার, তাহলে আমার প্ল্যান ওভাবে করা উচিত। বাট কারো যদি সুযোগ থাকে
সিজিপিএ ভালো থাকে সে একাডেমিয়াতে আসতেই পারে, এবং তার প্ল্যান যেন ভালো হয় এবং খুব ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় জিনিসগুলো আগাতে হবে আর কি, এবং ধৈর্য হারানো যাবে না, এটাই আমি বলবো আর কি। কারণ পৃথিবীর সব দেশে, চায়না, জাপান, ইন্ডিয়া, এদের স্টুডেন্টরা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড ছড়ায় গেছে। আমরা কিন্তু 18 কোটি লোক, 180 মিলিয়ন পিপল, আমরা একটা বড় ওয়ার্ক ফোর্স, আমরাও কেন পৃথিবীতে সর্বেগে ছড়া যেতে পারবো না? কেন গুগলের সিইও বা অ্যাপেলের সিটিও বাংলাদেশি হবে না, বা হার্ভার্ড এর ফুল প্রফেসর কেন বাংলাদেশি হবে না? এটাই এই হচ্ছে অবস্থা। স্যার থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্যার আপনার যদি আর কোনো কিছু বলার থাকে স্টুডেন্টদের, মানে আপনার পার্সোনালি যদি কিছু বলার থাকে, বা আপনার পার্সোনাল কোনো ইমেল যদি শেয়ার করতে চান, বা অনেকে কিন্তু অনেক কোশ্চেন বিভিন্ন সময় অ্যারাইজ হয়ে থাকে বা বিভিন্ন রকম প্রবলেম ফেস করে, তো সেক্ষেত্রে স্যার মানে স্টুডেন্টদের জন্য আপনার কিছু বলার আছে কিনা? আমাকে আমার ইমেল অ্যাড্রেস, আমি কি ইমেল অ্যাড্রেসটা বলে দিতে পারি এখানে? আমার ইমেল অ্যাড্রেস nisar.karim@liverpool.ac.uk, এটা হচ্ছে ইমেল। এখানে এখানে ব্যক্তিগতভাবে ইমেল করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর রিসার্চের যদি কোনো সমস্যা, মানে কোনো কোশ্চিন থাকে, কোনো কিছু জানার ইচ্ছা হয়, তাহলে তারা আমাকে যোগাযোগ করতে পারেন। আমি যতটুকু পারি কনস্ট্রাকটিভলি উত্তর দেওয়ার চেষ্টা করব, যাতে তাদের সুবিধে হয় এবং তাদের স্কলারশিপ এবং অ্যাডমিশন পেতে তারা যেন ভবিষ্যতে সুবিধা হয়, এই জিনিসটা আমি এনশিওর করার চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার, আপনাকে আবারও ধন্যবাদ আমাদের ইএলবি এর সাথে যুক্ত হওয়ার জন্য। তো আমরা অনেক টাইম নিয়ে নিয়েছি স্যার, এই জন্য সরি, আমাদের ভিউয়ার যারা রয়েছে তাদেরকে ও সরি জানাচ্ছি আমি। তো যাই হোক, আজকের সেশনটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি, অন্য একদিন আবারও আমরা অন্য কোনো গেস্টের সাথে কথা বলবো অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকি, স্যার আপনাকে সালাম দিচ্ছি, এবং আমার যারা ভিউয়ার আছে তাদেরকেও আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।